হ্যালো স্টুডেন্টরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এর আগে তিনটে সপ্তাহে আমাদের ক্লাস হয়ে গেছে, তো আজকে আমাদের চতুর্থ নম্বর ক্লাস। আজকে আমরা একটু অন্যরকম শিখব। এতদিন ধরে আমরা সবসময় গল্পের পড়েছি, বাইবেলের গল্প, তো সেই গল্পের মধ্যে দিয়ে আমরা কি শিখলাম এবং সেই গল্প থেকে আমাদের পরবর্তীতে কী কী শিখতে হবে, তো সেই নিয়ে আজকের আমাদের কাজ। আজকে আমরা একটু আঁকা আঁকবো। তো আজকে এতদিন কী পড়েছি আমরা? যিশুর গল্প পড়েছি, যিশু কীভাবে জন্মেছিলেন এবং কোথায় জন্মেছিলেন, তো সেই নিয়েই আজকে আমাদের একটা ছোট আঁকা রয়েছে। কিন্তু তার আঁকার আগে আমাদের একটা করে নিতে হবে মুখস্থ পদ। সেই মুখস্থ পদটাও আমি তোমাদেরকে কিছু অ্যাকশনের মাধ্যমে দেখাবো। তো চলো আসো, আমরা সবাই প্রার্থনায় আসি এবং আমরা প্রার্থনার মাধ্যমে দিয়ে তারপর প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করে আজকের এই ক্লাস আমরা স্টার্ট করব। চলো প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা, তোমার পবিত্র নামে ধন্যবাদ করে প্রভু, এই সুন্দর দিন তুমি আমাদের দেখতে সাহায্য করেছো। ধন্যবাদ দিয়ে এই মুহূর্তে তুমি আমাদের সকলকে আশীর্বাদ করেছো প্রভু, এবং এই অনলাইনের মধ্যে দিয়ে যারা যারা এইগুলো দেখছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, এবং তারা যা শিখবে তাদেরকে তুমি আশীর্বাদ রাখো, যেন তারা সব কিছু শিখতে পারে সুন্দরভাবে, যেন এগুলো গ্রহণ করতে পারে। তুমি দয়া করো প্রভু, এবং আমাকেও তোমার হাতে সমর্পণ করি প্রভু। এই ক্লাসের ভান্নাও সঙ্গে সঙ্গে থাকো। সকল ধন্যবাদ গৌরব মহিমা তোমায় দিই, যা শিখবে তা যেন মনে রাখতে পারে। ছোট্ট প্রার্থনা তোমার নামে চাই, আমেন। তো আজকে মুখস্থ পদ হচ্ছে এটা, আমরা সবাই দেখতেই পাচ্ছি মুখস্থ পদটা বড় বড় করে লেখা আছে, তবু আরেকবার আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। গীতসংহিতা 119 অধ্যায় 105 পদ। তো আমরা এটা পড়লাম, এটা পড়ে শুধু শুধু মুখস্থটা আমাদের দ্বারা হবে না, তাই না? কারণ আমরা খুব ছোট। তো চলো আমরা একটা অ্যাকশনের মাধ্যম দিয়ে আজকের এই পদটা পুরোপুরি তোমাদেরকে দেখাবো। তো আশা করি এই পদটা তোমাদের মুখস্থ অলরেডি হয়ে যাবে। তো কীরকম? তোমার বাক্য আমার চরণেরও প্রদীপ, আমার পথের আলো। আরেকবার দেখাই, তোমার বাক্য আমার চরণেরও প্রদীপ, আমার পথের আলো। গীতসংহিতা 119 অধ্যায় 105 পদ। তো এবার আমরা পুরো পদটা মুখস্থ করে নিতে পারবো, কারণ এটা খুবই ইজিভাবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো এবার আমরা আঁকাটা দেখবো, কিভাবে আঁকাটার মধ্যে দিয়ে আমরা এই গোটা ক্লাসের শিক্ষাটা পেতে পারি। তো চলো আজকে আঁকাটা আমরা দেখবো। আঁকাটার মাধ্যমে আমরা যেই পুরো চারটে সপ্তাহ ধরে যেটা পড়াটা করেছি, সেই পড়াটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো আজকের আঁকাটার মধ্যে প্রভু যিশুর জন্ম। সেই প্রভু যিশু যে গোয়াল ঘরে জন্মেছিল, সেই গোয়াল ঘরের সেই যে স্টার্টটা আর সেই জাপাত্র, এই এই দুটি আঁকার মধ্যে দিয়ে আজকে আমি তোমাদেরকে সেই আঁকাটা দেখাবো। তো আঁকাটা তোমরা অনেকেই মনে করতে পারো যে আমি পারবো না, আবার অনেকেই মনে করতে পারো হ্যাঁ পারবো, কিন্তু ওটা কোনো ভাবার দরকার নেই, আঁকাটা আজকে সবাই আঁকতে পারো। তো চলো তোমরা আমাকে শুধু ফলো করো, তাহলে দেখবে তোমরা সবাই আঁকা আঁকবে। আর এই আঁকাটা তোমরা প্রত্যেকে যে দিদিদের তোমাদের ক্লাস নেয় সেই অনলাইন গ্রুপে, সবাই কিন্তু এঁকে জমাও দিও, তার সাথে কালার করবে। কালারটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো। তো চলো এখন আঁকাটা দেখে নিই। প্রথমে যেটা করবো আমরা, তারাটা আঁকবো। তারাটা আঁকতে গেলে প্রথমে করবো এ, আমরা একটা এ আঁকবো। এ আঁকার পর এ যেমন পেট কাটি তেমন পেটটা কাটবো, কিন্তু একটু বড় করে কাটবো। বড় করে কাটার পর এই যে লাইনটা, এই লাইনটা এখানে এর সাথে জুড়িয়ে দেবো, আবার এই এই লাইনটার সাথে এই লাইনটা জুড়িয়ে দেবো। দেখো কি সহজে একটা তারা আঁকা হয়ে গেল। তো আকাশে নিশ্চয় সেদিনকে একটা তারা ছিল না, আরও ছোটো ছোটো তারা ছিল। তো আমি পাশে আরও তিন চারটে ছোটো ছোটো তারা এঁকে দিচ্ছি। এরকম এ করবো, আবার পেট কাটবো, আবার এইভাবেই লাইনটা জুড়িয়ে দেবো, আবার তো আমাদের তারা কমপ্লিট। এবার আমরা দেখবো জাতপাত্র, যেখানে প্রভু যিশু শুয়েছিলেন। তো জাতপাত্র আঁকতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই একটা বড় গোল করব। বড় গোল করার পর এখান থেকে এইভাবে এইভাবে নামিয়ে দেবো। তো জাতপাত্র আমরা একটা নর্মাল বালতি যেমন আঁকি, সেরকম বালতির মতো একটি জাতপাত্র আঁকবো। তারপর নিচে একটা লাইন টেনে দেবো, ঠিক আছে?
তারপরে উপর থেকে আবার একটা চাঁদের মতো গোল করব। গোল করার পর এখান থেকে এই রকম ভাবে একটা গোল করব। এটা যদিও পুরো গোল নয়, এখানটা খানিকটা থ্রির মতো করা, আমরা অনেকেই থ্রি লিখতে পারি, এইভাবে একটা থ্রি লিখে দেবো, দিয়ে এটা আবার এখান থেকে জুড়িয়ে দেবো। হলো, একটা মনে হচ্ছে না শিশুর মতো? এবার এখানে একটা চোখ আর নাক আর মুখ, চোখ আঁকতে আমরা সবাই পারি মোটামুটি, চোখ এঁকে দেবো আর নাক মুখ এগুলো এঁকে দেবো। দেখো মনে হচ্ছে একটা শিশু শুয়ে রয়েছে। হলো, এবারে শুধুমাত্র তো ভালো লাগছে না এটার জন্য, তো আমরা এখানে খড় আঁকবো, কারণ গোয়াল ঘরে খড় থাকে, তো খড় আঁকতে গেলে যেটা করবো আমরা শুধু এ এ আঁকবো, লিখবো এরকম করে আমরা সবাই এ লিখি, এটাকে শুধু এরকম করে আমরা বাড়াবো, এইরকম একটা এ দুটো এ তিনটে এ যত পারো তোমরা আঁকতে পারো। আবার এদিকেও তাই, এই একটা এ দুটো এ তিনটে এ চারটে এ, শুধু পেটটা না কাটলেই হবে। আর এখানে একটা পারলে বাঁশের খুঁটি তোমরা আঁকলেও আঁকতে পারো, না আঁকলেও না আঁকতে পারো, ব্যাস এখান থেকে কিছু লাইন টেনে দেবো, এখান থেকে লাইন আঁকা কমপ্লিট। তো এই আঁকাটার কি কি রং করব সেটা আমি তোমাদেরকে একটা খাতার মধ্যে আমি এঁকেছি, সেই খাতার মধ্যে দিয়ে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো আমরা রংটা দেখে নিই। রংটা দেখো আমি করেইছি, কিন্তু এইরকমই যে সেম সেম রং করতে হবে তেমন কোনো ব্যাপার নয়, কারো কাছে হয়তো এরকম রং না থাকতেও পারে, অন্য কোনো কালার থাকতে পারে, তো তোমাদেরকে আমি অনেকগুলো রঙের অপশান বলে দেবো, তোমরা সেই রকম করতে পারো। যেমন স্টার, স্টারটা হচ্ছে আমরা হলুদ কালার, হলুদ কালার আমাদের সবার আছে, তো আমরা এটা হলুদ কালারই করব, ঠিক আছে? যা পাত্রের রং যেরকম, আমি করেছি অ্যাশ কালার। এই অ্যাশ কালার যদি তোমাদের না থাকে তাহলে তোমরা ব্রাউন বা হয়তো অন্য রকম কোনো কালার, গ্রিনের উপর হালকা কোনো রকম হলুদের শেড দিয়েও তোমরা করতে পারো। যা পাত্র অনেক রকমের হয়, তবে কেউ রেড আর অরেঞ্জ বা ব্লু এরম করে ফেলো না, ঠিক আছে? আর হচ্ছে প্রভু যিশু যে কালারটা, আমরা পারলে এটাকে সাদাই রাখবো, সাদা কাপড়ে দেখতে বেশি সুন্দর লাগে, তো এটা পুরো সাদাই রাখবো। মুখের কালার আমাদের অনেকের কাছে স্কিন কালার আছে, অনেকের আবার স্কিন কালার নেই, আমি স্কিন কালার ইউজ করিনি, তোমরা যদি স্কিন কালার ইউজ করতে চাও তোমরা করতে পারো। আর হচ্ছে আমি যেটা করেছি দেখো, সাদা রয়েছে, পুরো সাদা তো ভালো লাগে না, তার জন্য হালকা হালকা দেখো বর্ডার করেছি ব্লু দিয়ে, তো তোমরা এটা ব্লু দিয়েও বর্ডার করতে পারো। আর নিচে খড়ের রং কেউ হলুদও করতে পারো, বা হচ্ছে তার উপরে দেখো আমি ব্রাউন কালার একটু শেড দিয়েছি, এরকম ব্রাউন কালারও দিতে পারো, আর মাটিতে একটুখানি সবুজ করে দিও, কারণ জাপাত্র নিশ্চয়ই আকাশে ভাসছে না, স্টারটা আকাশে রয়েছে কিন্তু জাপাত্র নয়, তো সেই জন্য এখানে তোমরা একটুখানি গ্রিন কালার বা কোনো রকম ব্রাউন কালার বা হয়তো ডিপ গ্রিন কালার যেটা খুশি তোমরা করে দিতে পারো। আর এটা হচ্ছে, কেউ যদি জিজ্ঞেস করে থাকে এটা কি, এটা হচ্ছে খুঁটি যেখানে গরুকে বেঁধে রাখা হয়, তো এটাও তোমরা আঁকলে আঁকতে পারো, যদি কেউ না পারো নাও আঁকতে পারো, ব্যাস এইভাবে তোমরা পুরো আঁকাটা কমপ্লিট করতে পারবে।